হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি অবস্থা বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে ক্রিপ্টোকারেন্সির কিছু কথা নিয়ে আলোচনা করতে চাই। বর্তমানে বিটকয়েনের দাম কিন্তু আস্তে আস্তে অনেকটা উপরে আসছে, কিন্তু অন্য অন্য যে কয়েনগুলো, এই কয়েনগুলোর দাম কিন্তু যেখানে নেমে গিয়েছিল সেখানেই কিন্তু এখনও পর্যন্ত থেমে আছে। এটা ততটা উন্নতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা নিয়ে অনেকের মনে অনেক ধরনের চিন্তাধারা বা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, সেই বিষয়ে কিছু কথা বলতে চাই। আসলে যে কোনো জিনিস একদিনে পরিবর্তন হয় না, সেটার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে। যদি বলেন যখন নেমে গিয়েছিল তখন তো এই সময় প্রয়োজন ছিল না, আসলে তেমনটা না। যেহেতু এখন কিছুটা উন্নতি দেখা যাচ্ছে, অবশ্যই আশা করা যায় যে অল্প কিছুদিনের ভিতরে সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে যাবে। আর বিশেষ করে আমরা 2024 সালের ভিতরে বিটকয়েনকে পূর্ণরূপে আবার দেখতে পাবো, এতটুকু আশা আমরা করতে পারি। এটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিমত থেকে বলছি, কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে তথ্য দেখছি যে আসলে এটার অগ্রসর অবশ্যই হবে এবং অনেকটা কয়েনের উপর সেটা প্রতিফলিত হচ্ছে। যেমন হাইপ, স্টিম, ব্লাড, ডিটিউব, এমন অনেক ধরনের টোকেন বা ব্লকচেন কয়েন আছে যেগুলোর দাম আগের তুলনায় অনেক কমে গেছে। তবে কিছু কিছু টোকেন আস্তে আস্তে উপরের দিকে আসছে বা এটার উন্নতি দেখা যাবে আশা করা যাচ্ছে। যেমন গতকাল থেকে আজ অবধি পর্যন্ত দেখছি যে হাইভের দাম কিছুটা অল্প বা উদ্যোগতির দিকে আসছে, স্টিমের দামও ঠিক তেমনটাই। তবে আস্তে আস্তে সব কয়েনের দাম উপরের দিকে আসবে, এতটুকু আমরা আশা করতে পারি, কারণ আজও বিটকয়েনের দাম 31,000-এর উপরে আছে, সরি বলা ভুল হয়ে গেল, 30,000-31,000 এর কাছাকাছি আছে। এখান থেকে 2-3 দিন আগেও $31,000 বিটকয়েনের দাম উঠেছিল। তাহলে আমরা এতটুকু আশা করতে পারি যে অবশ্যই সামনের দিকে ভালো কিছু হবে। আর বিটকয়েনের সাথে সংযুক্ত হলে বা ক্রিপ্টোকারেন্সির সাথে সম্পৃক্ত হওয়ার পরে আপনি ধৈর্য হারালে হবে না, আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে, কারণ এখানে কাজ করতে গেলে আপনার সহনশীলতা, ধৈর্যর সাথে আপনাকে কাজ করতে হবে। আপনি কিন্তু একদিনে কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না। এই জন্য আমি সবার প্রতি আশা ও আবেদন করব যে সবাই ধৈর্য ধরে আমরা আমাদের নিজের অগ্রগতি বা নিজের প্রচেষ্টায় আমরা কাজ করতে থাকব, কিন্তু ধৈর্য হারা হব না। যে মানুষগুলো ধৈর্য হারা হয়ে কাজ করা বন্ধ করে দেবে, আমি মনে করি তারাই বোকামি করবে। আপনি এখানে আপনার পুঁজি তৈরি করুন, সঞ্চয় তৈরি করুন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না, অল্পদিনের ভিতরে আমি অর্থ উপার্জন করে এখান থেকে চলে যাব, তাহলে ক্রিপ্টোকারেন্সি আপনার জন্য না, এটা আমি মনে করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।